নামাজ হলো একটি মুজিজা, ভাগ্য পরিবর্তনের জন্য মুজিজা, সমস্যা সমাধানের জন্য মুজিজা, যারা সব আশা ছেড়ে দিয়েছেন তাদের জন্য মুজিজা, যাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাদের জন্য মুজিজা, যাদের সব দরজা বন্ধ হয়ে গেছে তাদের জন্য মুজিজা, যাদের জন্য দুনিয়ার সকলে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য এক তাহাজ্জুদ নামাজই যথেষ্ট। তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছ থেকে সব কিছু নিতে পারবেন। বেশি কিছু চাওয়ার দোয়া আছে, সেগুলি তাহাজ্জুদের সিজদায় করবেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, অথবা আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সবচেয়ে বড় সুখবর হলো সহি বুখারীর 1145 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকেন, কে আছো এমন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, কে আছো এমন যে আমার নিকট চাইবে আমি তাকে তা দেব, কে আছো এমন আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। রাতের শেষ তৃতীয়াংশের হিসাব করবেন, পুরো রাতটা যদি 9 ঘন্টার হয় সেটাকে তিন ভাগ করে শেষের 3 ঘন্টায় আমরা উঠে যদি নামাজ পড়ে দোয়া করি 100% দোয়া কবুল হবে। তবে একটি হাদিসের আমল মনে রাখবেন, তাহলে আপনার তাহাজ্জুদও কবুল হবে আপনার দোয়াও কবুল হবে। আর তা হলো যখন তাহাজ্জুদের জন্য উঠবেন উঠে একটি দোয়া পড়বেন, দোয়াটি হলো বুখারী শরীফের 1154 নং হাদিসের বর্ণনা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله। নবীজি বলেন এরপর আপনি ওযু করে যে নামাজ পড়বেন তাও কবুল, যে দোয়া করবেন তাও কবুল, আর দোয়া করার সময় ইসমে আজমগুলি একবার ডাকবেন, যদি পারেন আল্লাহর 99টি গুণবাচক নামগুলি একবার ডাকবেন, অথবা শুধুমাত্র 4টি নাম যেগুলিকে নবীজি ইসমে আজম বলেছেন সেগুলি দিয়ে আল্লাহকে ডাকবেন। তারপর দোয়া করলে নবীজি কসম করে বলেন তার দোয়া কবুল হবে, তার সব আশা পূরণ হবে। আর সেই ইসমা আজম সমূহ হলো ইয়া মান্নানু বদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। অতএব প্রথমে উঠে একটি দোয়া পড়বেন, তারপর ওযু করবেন, তারপর নামাজ পড়বেন, আর নামাজের সিজদায় উক্ত ইসমা আজম ও দোয়া সমূহ করতে পারেন, অথবা তাশাহুদ ও দুরুদ শরীফ পড়ে নামাজের সালাম ফিরানোর আগে দোয়াগুলি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুজিজাতি আমলটি করার তৌফিক দান করুন। যারা তাহাজ্জুদের আমলটি করবেন, ইসমে আজম দিয়ে দোয়া করবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার নিয়ত যদি সহি হয়, আপনার খাদ্য যদি হালাল হয়, আপনার আশা এক রাতের আমলেই পূরণ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।